তো নমস্কার বন্ধুরা, আমার টেস্টি কুকিং চ্যানেলে আপনাদের আরেকবারও স্বাগত জানাই। আজকে আমি যে চাটনি বা টকের রেসিপিটা করছি, এটা অনেকেই অবশ্য জানেন। এটা হলো এমনই একটি জিনিসের টকের রেসিপি যেটা আপনি অনায়াসে বানিয়ে সবাইকে খাওয়াতে পারবেন। এতে অনেকে মুখটা একটু ছাড়ে, মাছ মাংস খেতে খেতে একই রকম এই টকটা খেলে মুখটা ছাড়ে। এটা হলো মিষ্টি আলুর টক। এটা একটি পুরনো দিনের রেসিপি, অনেকে হয়তো খেয়েছেন, আবার অনেকে হয়তো এটার রেসিপিটা জানেন না। তাই আমি সবার জন্য আজকে আবার ওই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে নিয়ে এসেছি। তো চলুন শুরু করা যাক আমাদের মিষ্টি আলুর টক রেসিপি। এর জন্য আমি তিনটে মতো রাঙা আলু বা মিষ্টি আলু যেটাই বলেন ওটা নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেছে, এবার ছোট্ট ছোট্ট গোল গোল করে কেটে নিচ্ছি, পাতলা পাতলা করে। আপনি চাইলে লম্বা লম্বাও কাটতে পারেন। আমি এইভাবে করে কথা বলতে বলতে কেটে নিয়েছি। এবার কড়াইতে একটুখানি সর্ষের তেল গরম করতে দিলাম, একদম এক চামচের মতো। তার মধ্যে দিয়ে দিলাম একটু সাদা সর্ষে। আমার কাছে কালো সর্ষে ছিল না, তাই আমি সাদা সর্ষে দিয়েই পুরং দিলাম। সর্ষেটা যখন কালো হয়ে গেল, তখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম হলো আলুগুলো। আলুগুলো দিয়ে সর্ষের সাথে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো। এই দুটো মশলা এই রান্নার ক্ষেত্রে খুবই প্রযোজ্য। এরপর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ মতো জল। যতটা ঝোল আপনার চাটনিতে প্রয়োজন সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন। দিয়ে আবারও ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। স্বাদ চিনিটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে ওটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে ঢাকা দিয়ে দিলাম পুরো 10 মিনিটের মতো। তো 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেখে নিচ্ছি এটা কিন্তু অনেকটা ফুটে ফুটে উঠেছে, আর সে এটাও মানে জলটাও কমে এসছে। এবার আমি এর মধ্যে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এই জায়গায় তেঁতুলের টক দিলে বেশি ভালো লাগে, কিন্তু আমার তেঁতুল খাওয়াটা অনিয়ম হয়ে যাবে সেই কারণে, মানে মানা আছে সেই কারণে পাতিলেবুর রস দিয়ে করেছি। আপনি চাইলে তেঁতুলের রসও দিতে পারেন। এরপর এর মধ্যে ভাজা মশলা দিয়ে দিলাম, জিরে ধনে শুকনো লঙ্কা দিয়ে যে ভাজা মশলাটা করেছি ওটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো এটা আমি সার্ভ করে নিচ্ছি উপরে আর একটু ভাজা মশলা ছড়িয়ে। তো তৈরি হয়ে গেছে আমাদের মিষ্টি আলুর টক। এবার আমি টেস্ট করে দেখব এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। ভাতের পরে শুধু শুধু এই রেসিপিটা আপনি অনায়াসে খাবেন, আপনার মুখটা ছেড়ে যাবে অনেকটা। মাছ মাংস খেতে অরুচি হলে এই রেসিপি তাদের জন্য প্রযোজ্য। এইরকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করুন, তাহলেই তো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো নাকি।